প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর সিভিল কন্ট্রাকশন টু দ্বিতীয় পত্র এই অ্যাসাইনমেন্টটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি উত্তর করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকোনাতে ক্লিক করবে যাতে পরবর্তী সপ্তাহের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বই থেকে সুন্দর করে অ্যাসাইনমেন্টের উত্তর কীভাবে লিখবে এবং প্রশ্নপত্রে কী লেখা আছে সবগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদেরকে বই দেখে বই থেকে যদি আমি দেখিয়ে দিই তাহলে লিখতে পারবে এটা আমি আশা করি এবং এটি মূলত মূল বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখি এবং বই থেকে উত্তরটি করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের দিকে একটু লক্ষ্য তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে মোজাক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে বলা হচ্ছে আমাদেরকে এটি হলো মূলত অ্যাসাইনমেন্টের নাম তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে যে অ্যাসাইনমেন্টের নাম আমাদের দেওয়া আছে মোজাক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে এবং আমি তোমাদেরকে এখানে বলে রাখি যে আমরা হেডলাইন হিসেবে কিন্তু এই যে এটুকু লিখতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা যে মোজাকের সংজ্ঞা মোজাক তৈরির যে মালামালের নাম এগুলো আমাদেরকে লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে ওরা আরও বলেই দিচ্ছে যে চার মার্ক পেতে হলে এই নির্দেশনাটুকু মেনতে হবে যেমন ধরো মোজাকের সংজ্ঞা মোজাক তৈরির মালামালের নাম নির্ভুলভাবে লক্ষ্য করতে পারলে তো মোজাকের সংজ্ঞা এবং মৈজাক তৈরির যে মালামালের নাম এগুলো আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে লিখতে হবে চলো শিক্ষার্থী বন্ধুরা বই থেকে একটু উত্তরটা দেখে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যেভাবে বলে দিচ্ছি সেই নির্দেশনাটুকু একটু যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে এখানে দেখো তোমরা এখানে মৈজাক আছে না তোমরা এখানে লিখে দিবা যে এর সংজ্ঞা ঠিক আছে এভাবে লিখে দিলে এর সংজ্ঞা এমন করে কুলন দিয়ে দিবা তারপরে এই যে তোমরা দেখো এই যে মৈজাক বলে অর্থাৎ সাধারণ পাথর পরবর্তীতে ছোটো ছোটো মার্বেল পাথরের টুকরা সিমেন্ট বালি দ্বারা তৈরি বা টাইলযুক্ত কৃত্রিম পাথরের যারা মেজ মেঝে তৈরি করা হয় তাকে মোজাক বলে আমাদের মোজাকের সংখ্যা চেয়েছিলো আমরা কিন্তু মোজাকের সংখ্যাটা দিয়ে দিলাম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদেরকে বলা হচ্ছে যে মোজাক তৈরি যে কাঁচামাল এই কাঁচামালগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা কিন্তু এই যে এই অংশটুকু তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা যদি এভাবে লিখতে পারো তাহলে অবশ্যই আমি আশা করি তোমরা কিন্তু এখানে সুন্দর একটি ফুল মার্কস পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু ছিল মূলত আমাদের প্রথম স্টেপ এবার চলো আমরা দ্বিতীয় স্টেপটি দেখে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে মোজাক তৈরি মালামালের যে অনুপাত মোজাকের প্রয়োজনীয়তা এটি হলো আমাদের হেডলাইন এবং আমাদেরকে বলা হচ্ছে যে মোজাক তৈরি মালামালের যে অনুপাত মোজাকের যে প্রয়োজনীয়তা এটুকু আমাদের লিখতে হবে অর্থাৎ অনুপাত এবং প্রয়োজনীয়তা চলো আমরা বৈদাগি উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেমনটি আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে দেখলাম যে মোজাক তৈরির যে মালামাল অনুপাত এইটুকু আমাদের লিখতে বলা হচ্ছিল এবং এর প্রয়োজনীয়তা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পূর্বের স্টেপটিতে আমি তোমাদেরকে এইটুকু দেখিয়ে দিয়েছিলাম তো এইটুকু তোমরা পূর্বের স্টেপের সাথে যোগ করে লিখবে না শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় স্টেপে এটি লিখতে বলা হয়েছে এই জন্য আমাদেরকে কিন্তু দ্বিতীয় স্টেপে এই যে মূলত এখান থেকে শুরু করতে হবে এবং এইটুকু আমাদেরকে লিখতে হবে এইটুকু লেখা যখন শেষ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমরা কী করবে এই যে আমরা যদি একটু স্কুল রান করে নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রয়োজনীয়তা দেখতে পাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে কিন্তু সুন্দর করে প্রয়োজনীয়তাটা তারপরে তোমরা কিন্তু লিখবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই তোমাদের দ্বিতীয় স্টেপটি সম্পূর্ণ হবে এবং এখান থেকে কিন্তু তোমরা ফুল মার্কসটি পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি কিন্তু ঠিক সেভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো রকমের কোনো কিছু নেই তোমরা একদম সব কিছু প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের সাথে তোমার বইয়ের যে মিল আছে সেটুকুও কিন্তু এখানেই প্রতীয়মান হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় স্টেপটি আমাদের শেষ হলো এবার আমরা তৃতীয় স্টেপে যাব তৃতীয় স্টেপটি দেখে তারপরে আবার থেকে উত্তর করার চেষ্টা করবো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র গিয়ে তৃতীয় স্টেপটি একটু লক্ষ্য করে দেখি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে তিন তৃতীয় স্টেপে আমাদেরকে বলা হচ্ছে যে এটা তোমরা হেডলাইন হিসেবে লিখবে দে উদ্দেশ্য নিজে আলোচনা করা হলো এবং আমাদেরকে এটুকু ফলো করে লিখতে হবে বলা হচ্ছে মোজাক যে ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও ব্যবহারের উদ্দেশ্য নির্ভুলভাবে লিখতে পারলে আমাদেরকে চার মার্ক দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যন্ত্রপাতির নাম এবং ব্যবহারের যে উদ্দেশ্য এইটুকু আমাদেরকে লিখতে হবে চলো বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যদি লক্ষ্য করে দেখো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এই যে তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ মজাকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ব্যবহার উদ্দেশ্য মূলত এখান থেকে দেওয়া আছে তো তোমরা এখান থেকে সুন্দর করে এইটুকু লিখবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই তোমরা এখানে যদি লক্ষ্য করে দেখো তাহলে এখান থেকে দেখতে পাবে যে ছয় চার পয়েন্ট ছয় কথাটুকু আমরা লিখব না ঠিক আছে বাকি বাদ এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু তোমরা লিখবে ঠিক আছে শিক্ষার্থীপত্র এতটুকু যদি তোমরা লেখো তাহলে কিন্তু তৃতীয় স্টেপটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীপদ্রা এটা ছিল মূলত তৃতীয় স্টেপের উত্তর এবার আমরা চতুর্থ স্টেপটি দেখবো এবং উত্তর করার চেষ্টা করবো শিক্ষার্থীপত্র চলো অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র থেকে আমরা চতুর্থ স্টেপটি দেখি নিই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি আমাদের সর্বশেষ এখানে তোমরা দেখতে পাচ্ছ মৈজাকের কাজে প্রয়োজনীয় সতর্কতার বিবরণ মজা কাজে প্রয়োজনীয় সতর্কতা নির্ভুলভাবে আমাদের যদি লিখতে পারি তাহলে আমাদেরকে চার মার্ক দেওয়া হবে তো আমরা বই থেকে এই মৈজাকাজ যে ব্যবহৃত প্রয়োজনীয় সতর্কতা নির্ভুলভাবে লেখার চেষ্টা করবো চলো শিক্ষার্থী বন্ধুরা একটু বই থেকে উত্তরটি দেখে নেওয়া যাক তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেমনটি অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র দেখলে যে মোজাক্ষাজে কাজে আমাদের ব্যবহৃত যে প্রয়োজনীয় সতর্কতা তো এখান থেকে এটুকু দেখতে পাচ্ছ আমি ওইটুকু পয়েন্টটুকু মিশিয়ে দিলাম কারণ তোমরা এইটুকু হুবহুব তোমাদের খাতায় লেখবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অ্যাসাইনমেন্ট এখান থেকে শেষ করছি যারা এতক্ষণ পর্যন্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে দেখি লাইক দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখান থেকে পরবর্তী অন্য সপ্তাহে আবারও দেখা হবে খোদা হাফিস